লড়াইয়ের আর এক নাম ইস্টবেঙ্গল হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আজকে যে ম্যাচ হয়ে গেল জিএমসি স্টেডিয়াম ব্যাম্বোলিনের সেই ম্যাচেরই ম্যাচ রিভিউ নিয়ে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা আজকে জিএমসি স্টেডিয়াম ব্যাম্বোলিনে স্ট্রং জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল এসসি ইস্ট বেঙ্গল তো প্রথমেই যদি জামশেদপুর এফসির স্টার্টিং লাইন নিয়ে কথা বলি জামশেদপুর এফসি ফোর টু এরকম ফরমেশনে শুরু করে গোলে শুরু করেছিলেন পবন কুমার চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে লাল লিয়ানা সেন্টার ব্যাকে এলি সাবিয়া এবং পিটার হার্টলে অন্যদিকে লেফট ব্যাকে ছিলেন রিকি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন জিতেন্দ্র সিং এবং মোবাশির রহমান তিনজন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে লেনডঙ্গেল ডঙ্গেল বাঁদিক থেকে বরিশ সিং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ছিলেন গ্রেগ স্টিওয়ার্ড অর্থাৎ জামশেদপুর এফসির কি ফুটবলার আর সেন্টার ফরওয়ার্ডে শুরু করেছিলেন জর্ডান মারে অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের আজকে টোটাল এগারো জন ফুটবলারই ছিলেন ভারতীয় ফুটবলার অর্থাৎ কোনো বিদেশি ফুটবলারকে দিয়ে স্টার্ট করার আজকে রেনেডি সিং ফোর ওয়ান ফোর ওয়ান এরকম ফরমেশনে শুরু করে এসসি ইস্ট ইস্টবেঙ্গল গোলে অবশ্যই অরিন্দম ভট্টাচার্য চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে শুরু করেছিলেন অমরজিৎ সিং কিয়াম লেফ্ট ব্যাকে হীরা মন্ডল সেন্টার ব্যাকে অঙ্কিত মুখার্জি এবং আদিল খান ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ছিলেন সৌরভ দাস চারজন মিডফিল্ডারের মধ্যে ছিলেন লাল রিনিয়ানা হামতে আঙ্গুসানা মোহাম্মদ রাফিক এবং নাওরেম মাহেশ সিং অন্যদিকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ছিলেন সেমবয় হাউকিপ লাস্ট দুটো ম্যাচ থেকে আমরা এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে দেখতে পাচ্ছি লড়াই খুবই ভালো খেলছে এসসি ইস্টবেঙ্গল লাস্ট দুটো ম্যাচ থেকে আজকের ম্যাচেও তার অন্যথা হয়নি অসাধারণ পারফরমেন্স প্রথম হাফে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে ডিফেন্স এবং মাঝ মাঠে একদমই জায়গা দেয়নি জামশেদপুর এফসিকে এই ভারতীয় ডিফেন্স লাইন নিয়ে তো কোনো কথা হবে না পুরোপুরি রক সলিড ডিফেন্স এসসি ইস্টবেঙ্গলের আজকের ম্যাচে ছিল লাস্ট দুটো ম্যাচেও এরকমই পারফরমেন্স দিয়েছিল এসসি ইস্টবেঙ্গল বাঁদিক থেকে হীরা মণ্ডল পুরো প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন কোনোভাবেই অ্যাটাকারদের ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না বা ক্রস পাঠাতেও দিচ্ছিলেন না অন্যদিকে সেন্টার ব্যাকে আদিল খান লিডারশিপ রোল প্লে করছিলেন ডিফেন্সের অন্যদিকে রাইট ব্যাকে অমরজিৎ সিং কিয়াম সিং সিংয়ের গতিকে খুবই ভালোভাবে ম্যাচ করছিলেন একদমই অ্যাটাক করতে দিচ্ছিলেন না বোরিশ সিংকে অর্থাৎ রেনেডি সিং তার প্রতিটা ফুটবলারকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকে কিন্তু তার পুরোপুরি পালন করার চেষ্টা করছিলেন নিজেদের টু হান্ড্রেড পারসেন্ট দিচ্ছিলেন মাঠের মাঝখানে তবে এই ম্যাচে আরেকটা যেটা বিষয় লাস্ট দুটো ম্যাচে অ্যাটাক একদমই করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল ডিফেন্সিভ এবং মাঝমাঠ ওরিয়েন্টেড খেলা হচ্ছিল তবে আজকের ম্যাচে কিন্তু অ্যাটাকও করেছে এসসি ইস্টবেঙ্গল বেঙ্গল শেমবয় হাউকিপকে বারবার খোঁজার চেষ্টা করেছে এসসি বেঙ্গলের মাঝমাঠের ফুটবলাররা মোহাম্মদ রাফিক সৌরভ দাস এরা কিন্তু বারবারই খোঁজার চেষ্টা করছিলেন সেই শেমবয় হাউকিপকে এবং জামশেদপুরের ডিফেন্সও কিন্তু চাপে ছিল বলাই যায় কারণ এসসি বেঙ্গল মাঝে মাঝেই অ্যাটাক তৈরি করে ফেলছিল এইভাবে প্রথম হাফে এসসি সি ইস্টবেঙ্গল জামশেদপুরের সমস্ত অ্যাটাক আটকে দেয় এবং কোনো গোল খায় না এবং প্রথম হাফে শেষে স্কোর লাইন দাঁড়ায় শূন্য শূন্য দ্বিতীয় হাফে জামশেদপুর এফসি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবার কিন্তু এসসি ইস্টবেঙ্গলের ওপর আরও অ্যাটাক হতে থাকে প্রথম হাফের তুলনায় অ্যাটাকের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যায় তবে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্সও নাছোড়বান্দা ছিল কোনোভাবেই কিন্তু গোল কনসিড করতে চাইছিল না এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স দুর্দান্ত ডিফেন্সিভ ওরিয়েন্টেশন পুরো ম্যাচ জুড়েই কিন্তু দেখা গেছে অরিন্দম ভট্টাচার্যরও তারিফ করতে হবে দু একবার কিন্তু খুব ভালো ভালো সেভ করেছেন অরিন্দম ভট্টাচার্য একবার দুবার লাখেরও সাথ মিলেছে এসসি ইস্টবেঙ্গলের একটা বল বার পোস্টে লেগেও ফিরে এসেছিল তবে হ্যাঁ ভাগ্য অবশ্যই সাহসীদের সাথেই থাকে তবে হ্যাঁ দ্বিতীয় হাফে ডিফেন্সের প্রধান স্তম্ভ আদিল খান ইনজিওর্ড হয়ে যান একদম শুরুর দিকেই তার জায়গায় মাঠে নামেন ড্যারেন সিডোয়েল এটা অবশ্যই একটা খারাপ নিউজ ছিল কারণ আদিল খান যেরকম ফর্মে ছিলেন সেখান থেকে ইনজিওর্ড হয়ে যাওয়াটা এটা অবশ্যই একটা খারাপ নিউজ এসসি ইস্টবেঙ্গলের জন্য তবে আদিল খান চলে যাওয়ার পর কিন্তু ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছিলেন অঙ্কিত মুখার্জি অঙ্কিত মুখার্জির পারফরমেন্সও খুব ভালো ছিল তবে এসসি ইস্টবেঙ্গল অনেকক্ষণ আটকে রাখলেও একদম শেষ মোমেন্টে গিয়ে আটকে রাখতে পারে না জামশেদপুর এফসিকে সাতাশি মিনিট নাগাদ আবারও সেই ঈশান পান্ডিতা জামশেদপুর এফসির সুপার সাব ঈশান পান্ডিতা একটা কর্নার থেকে দুর্দান্ত একটা হেড মারেন গ্রেগ স্টিওয়ার্টের অ্যাসিস্ট এবং ঈশান পান্ডিতার হেডে বলটা জালে জড়িয়ে যায় এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার অর্থাৎ অরিন্দম ভট্টাচার্যের এখানে কিন্তু কিছুই করার ছিল না অষ্টআশি মিনিট অবধি জামশেদপুরকে আটকে রাখলেও শেষ রক্ষা কিন্তু করতে পারল না ইস্টবেঙ্গল একদম লাস্ট মিনিটে গিয়ে কিন্তু গোল খেয়ে গেল জামশেদপুর এফসির কাছে এইভাবে দুর্দান্ত একটা লড়াই করেও শেষ পর্যন্ত পয়েন্ট সংগ্রহ করতে পারল না এসসি ইস্টবেঙ্গল জামশেদপুর এফসি ম্যাচটাকে জয় করে ফেললো এক শূন্য গোলে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা